প্রহসন ও ভোট ডাকাতির অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে প্রকাশ্যে ক্ষমাচার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল একথা বলেন তিনি সেখানে চিকিৎসাধীন আহত যুবদল কর্মী ফয়সাল হোসেনকে দেখতে যান। মির্জা ফখরুল বলেন নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলেই তাঁরা সংলাপে যাবেন না হলে যাবেন না এটা ঐক্যফ্রন্ট ও বিএনপির সিদ্ধান্ত বলেন গোটা বাংলাদেশকে আজ হাসপাতালে পরিণত করা হয়েছে আওয়ামী লীগ দখলদারী সরকার তারা জোর করে জনগণের সমস্ত আমানত লুণ্ঠন করেছে প্রতিটি জেলা উপজেলায় বিরোধী মতবাদের উপর হামলা করছে এত বড় একটা চুরি করেছে ওই চুরির সামাল দিতে পারছে না কি মাথা প্রবলেম হচ্ছে কাদের গিয়ে বলেন প্রথমেই স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ চাইতে জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন সেই মিথ্যাচারটার জন্য প্রতারণা করেছেন জাতিকে বঞ্চিত করেছেন এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে চান তারপর অন্যান্য জাতি দল মৎস্যগরের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে